টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই আহা তে ইসব আমারই কইতাছো কেন আরে দানি তোমার এইটু কমু তুমি সুন্দরীর নানি না তাতে কি নানি তোমার বয়স হয়ে গেছে তুমি এসব বুঝবা না তোমার নাতিরে মেম্বারশিপের মনে খুব ধরছে তাই মেম্বারশিপ তোমার নাতিরে বিয়ে করতে চায় আর আমার সেই জন্য পাঠাইছে নানি বুঝছো কেন তোমার মেম্বার বিয়ে করে নাই না 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 মানে মিছে কথা কম না বিয়ে করছে তাতে কোনো অসুবিধা নাই তবে তোমার নাতির সতীনের ঘর করতে না বিশাল রাজপ্রাসাদ করছে বাংলো বানাই মানে ওই বাংলো বাড়িতেই থাক ও নানি তুমি মনে হয় আমার কথাটা বিশ্বাস করতে পারো নাই আরে তোমার নাতিরে মেম্বারশিপ রাজরানী কইরা রাখবো কইতাছো মেম্বার আবার কইতাছো রাজরানী কইরা রাখবো এই মেম্বারে বউ রাজরানী হয় কেমনে হ্যাঁ রাজার বউ রাজরানী হয় বুঝলাম না আরে নানি এখন কি আর সেই দিন আছে রাজরানী হইলে রাজা বাসার বউ হইতে না চেয়ারম্যান মেম্বারের বউ হইলেই রাজরানী হন যায় আর আমাগো মেম্বার দেখ দেখ কর রাজার মতন দাঁড়া এই দেহ তার তো শোনো তোমার কথা শেষ হইছে এখন তুমি যাও কি কও নানি মেম্বার সাহেবের জায়গা কি কব কি কই বাবা সে দেখতে আসলেই গুই সাহেবের মতো তুমি কইবা ওই গুই সাহেবের লগে আমার নাতনি বিয়া দিমু না কেন আমার ইচ্ছা আমার নাতনি বিয়া ঠিক হয়ে গেছে কার লগে এটা তোমারে কমে কে হ্যাঁ তো এটা ভালো করে শুনে রাখো ওই গুই সাহেবের লগে আমার নাতনির বিয়া আমি দিমু না এইটা তোমারে সাপ সাপ করে দিলাম চলো কি কইছে কথাটা কি এই নে শুনবে না আপনার বাংলোতে যায় শুনবেন এই নে কইলে সমস্যা কি নাকি সাংবাদিক সম্মেলন করা লাগবো প্রেস ব্রিফিং করা লাগবো হ্যাঁ টেলিভিশনে দেখাইবো যা কোণে দেখে দেখো এইখানে কো না মানে কত হইলে বুড়ির নাতির নাকি বিয়ে ঠিক হয়ে গেছে বুড়ির নাতি বিয়ে ঠিক হয়ে গেছে কই ঠিক হয়ে গেছে কাল ভাবে ঠিক হয়ে গেছে এইটা তো কইতে পারি না এইটা কইতে পারস না কেন এইটা কইতে পারস না কেন যাইনে আসবি না কাল লগে বিয়া ঠিক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওর যাইতেছি কোনো হানে যাওন লাগবো না এইখানে খারায় থা আমি কেটা আপনি মেম্বার হ্যাঁ কোন গ্রামে এই গ্রামে এই তো এই গ্রামে কার নিয়ম চলে মেম্বারের নিয়ম চলে আমি যেটা কমু হেইডা হইব বিয়া যে হেনে খুশি হেইনে ওকা ক্যান্সেল আমি মেম্বার ঘোষণা দিলাম বিয়া ক্যান্সেল ঠিক আছে নতুন করে চিন্তা করার লাগবো কেমন ওই মায়ারে বিয়া করা যায় চিন্তা করার লাগবো ঠিক আছে আবারও জিজ্ঞাস এত প্রশ্ন করস কে লাগে যে হেনে যাইতে কইছি ও হেনে যাবে মাথা ঠান্ডা রাখবি চিন্তা করে কেমনে কেমন ওই মায়ারে আমি বিয়া করতে পারছি